আসসালামু আলাইকুম। আইসিটি টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি মনিরুজ্জামান মনির আপনাদের সাথে আছি। এ পর্যায়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে জানব সে বিষয়টি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আজকে আমরা ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল সম্পর্কে জানব, যার মধ্যে তিনটি টপিকস রয়েছে। একটি ওয়েব পেজ সম্পর্কে আমরা জানব, ওয়েবসাইট সম্পর্কে জানব ও ওয়েব হোস্টিং সম্পর্কে জানব। এই অধ্যায় শেষে আমরা এই তিনটি বিষয় সম্পর্কে বিশদভাবে জানতে পারব। এর মধ্যে আমরা এখন জানব গঠন বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকারের। গঠনগত বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট প্রধানত দুই প্রকার। নাম্বার ওয়ান স্ট্যাটিক ওয়েবসাইট, নাম্বার টু ডাইনামিক ওয়েবসাইট। সর্বপ্রথম জেনে নেওয়া যাক স্ট্যাটিক ওয়েবসাইট কি। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজে লোডিং বা চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র এইচটিএমএল ভাষা দিয়েই লেখা হয়, যেখানে কোনো প্রকার সিএসএস, জ্যাকোয়ারি, জাভাস্ক্রিপ্ট, অ্যাজাক্স, পিএসপি এক্সেট্রা এক্সেট্রা ইউজ করা হয় না। এই স্ট্যাটিক ওয়েবসাইটটা মেনলি কীভাবে কাজ করে আমরা সেটা একটু দেখে নিই। একটি স্ট্যাটিক ওয়েবসাইট বা ওয়েব পেজ রিকোয়েস্ট প্রসেসটা হচ্ছে সার্ভার মডেল থেকে ক্লায়েন্টে চলে আসে। কিসের মাধ্যমে? এইচটিটিপি এর মাধ্যমে। এইচটিটিপি এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সপোর্ট প্রোটোকল। এর মাধ্যমে ওয়েব সার্ভার থেকে সরাসরি ক্লায়েন্ট কম্পিউটারে এটা ডেটা ট্রান্সফার করে। তো আমরা যদি একটু দেখে নেই যে একটি ওয়েব সার্ভার থেকে কীভাবে একটি ক্লায়েন্ট সার্ভারে ডেটা খুব সহজেই ট্রান্সফার হয় এবং এই স্ট্যাটিক ওয়েবসাইটটা কী রকমের হয়ে থাকে। আমরা যদি একটি মানুষকে কল্পনা করে থাকি তাহলে মানুষের সর্বপ্রথম একটা মাথা থাকে, এরপর তার গলা থাকে, সবার শেষে তার দেহ এবং সেখানে তার হাত পা থাকে দেহের সঙ্গে যুক্ত। এই তো একটি মানুষের মোটামুটি আমরা একটি চিত্র ডেমোসূত্র আর্ট করলাম। এই ডেমোসূত্রের মধ্যে আমরা দুইটা জিনিস দেখতে পাই। একটি হচ্ছে তার দেহ এবং অপরটি হচ্ছে তার মাথা। সর্বপ্রথম তার মাথা, মাথায়ের ইংলিশ কি আমরা নিশ্চয়ই জানি। মাথায় ইংলিশ হচ্ছে হেড, হেড। ওকে, আমি একটু কনসেস্টটা বাড়াই দিয়ে নিই। আচ্ছা, মাথায় ইংলিশ হচ্ছে হেড এবং দেহের ইংলিশ কি বডি, বডি। এই দুটি জিনিস আমাদের থাকে। এই দুটি জিনিস আবার কয়েকটি ভাগে বিভক্ত। কীরকম? আমরা কি শুধুমাত্র মাথা দেখলে কি চিনতে পারবো কাউকে? যেমন আমরা কি পিছন থেকে দেখে কাউকে চিনতে পারি? কখনোই না। এটাকে চিনতে গেলে তার মুখটা দেখতে হবে। এখন এই মুখটাই হচ্ছে একজন ব্যক্তিকে চেনার জন্য তার টাইটেল হিসাবে, সরি, তার টাইটেল হিসাবে কাজ করে। একজন ব্যক্তিকে চেনার জন্য এই মুখটাই
তার টাইটেল হিসাবে কাজ করে, তার মানে হেডের মধ্যেই টাইটেল নিহিত। ওকে, এরপর আমরা আসি বডি সেকশনে। বডি সেকশনে তিনটি অংশ থাকে। নাম্বার ওয়ান, এই বডিকে আমরা তিনটি ভাগে ভাগ করতেছি। একটি হচ্ছে হিডার, হেডের পরে যে অংশটা থাকে সেটাই হচ্ছে হিডার। এরপর এখানে কিছু কন্টেন্ট থাকে, কন্টেন্ট বলতে আমাদের দেহের মধ্যে আরও অনেক কিছু থেকে থাকে যেগুলো আমরা হয়তো বা দেখতে পারি না, কিন্তু ওয়েব পেজের মধ্যে সেটা দেখা যায়। এজন্য এই বডিটার মধ্যেই এখানে দ্বিতীয় অংশটি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট আমরা যে সকল তথ্য শো করাতে চাচ্ছি সে সকল তথ্য কন্টেন্টের মধ্যে থাকে। এবং তৃতীয়ত যে সেকশনটা সেটা হচ্ছে ফুটার। ফুটার মানে হচ্ছে সবার নিচের অংশ। ফুট মানে যেহেতু পা, তো পায়ের সঙ্গেই আমরা তুলনা করতে পারি যে পায়ের দিকের যে অংশ সবার নিচের যে অংশ সেটাই হচ্ছে ফুটার। তাহলে আমরা দেখতে পেলাম একটি ওয়েব পেজের একটা স্ট্রাকচার কীভাবে গঠিত হয় সেটা আমরা দেখতে পেলাম। আমরা যদি এটি সরাসরি একটি ওয়েব পেজের মাধ্যমে আমরা যদি দেখি, যদিও আমরা যে ওয়েব পেজটি দেখতে যাচ্ছি সে ওয়েব পেজটি নিশ্চয়ই কোনো স্ট্যাটিক ওয়েব পেজ নয়, এটি একটি ডাইনামিক ওয়েব পেজ, কিন্তু আমরা শিওর হয়ে নেব যে কী কারণে এই ওয়েবসাইটটি আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক করতেছি সেটা আমরা পরবর্তীতে অবশ্যই জেনে নেব। এই মুহূর্তে আমরা জানব শুধুমাত্র যে আমরা যে সকল বিষয়ে জানলাম একটি ওয়েবসাইটের, একটি স্ট্যাটিক ওয়েবসাইটের যে সকল বিষয়ে আমরা জানলাম সেটা আদৌ ঠিক আছে কি না। তো আমি এটা জানার জন্য আমাদের বহুল পরিচিত একটি সফটওয়্যার বা বহুল পরিচিত একটি সাইট আমাদের জিমেইল বা মেল, আমি যদি সেখানে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে উঠেছে জিমেইল, এটা হচ্ছে তার হেড। এই পুরো সেকশনটাই হচ্ছে তার হেড। এই হেডের মধ্যে এই যে জিমেইল এখানে যেটা আছে এটা হচ্ছে হেডার। এরপর এই যে জিমেইল এই অংশটুকু হচ্ছে তার হেডার, এই যে সবার উপরে যে রোটা দেখা যাচ্ছে এটা হচ্ছে তার হেডার। এরপরে এটা হচ্ছে তার বডি সেকশন, এবং সবার শেষে আমরা যদি কিছু নিচে চলে আসি তাহলে এই যে আমরা এখানে সবার শেষে যে দেখতে পাচ্ছি এই যে অংশটুকু, এই এই যে অংশটুকু এটি হচ্ছে তার ফুডার, এবং সবার শেষে সবার উপরের অংশটুকু হচ্ছে হেডার। হেডার, কন্টেন্ট এবং সবার শেষে ফুডার। তাহলে আমরা একটি স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে আমরা যে সকল তথ্য দিয়েছি সেই সকল তথ্যই আমরা পেয়েছি। এবার আমরা প্রেজেন্টেশনে ফিরে যাই। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু কিছু বৈশিষ্ট্য আছে, আমরা এখন সেগুলো দেখে নেব। বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হচ্ছে কন্টেন্ট নির্দিষ্ট থাকে, এটা কন্টেন্ট পরিবর্তন করা যায় না, ফলে এটার কন্টেন্ট নির্দিষ্ট থাকে। ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না, ব্যবহারকারী চাইলেই এটি আপডেট করতে পারে না, যদি আপডেট করতে চায় তাহলে এটির কোডিং পরিবর্তন করতে হয়। খুব দ্রুত লোড হয়, যেহেতু এটি স্ট্যাটিক মানে স্বাভাবিক অবস্থায় শুধুমাত্র একটি ল্যাঙ্গুয়েজ দ্বারাই এটা তৈরি করা হয়, এ কারণে এটি খুব দ্রুতই আমাদেরকে যে কোনো ধরনের ডেটা শো করায়। কোনো রকম ডেটাবেজের সঙ্গে সংযোগ থাকে না, ডেটাবেজের সঙ্গে সংযোগ থাকে না বলে এটি ডেটাবেজকে খোঁজার কোনো দরকার পড়ে না, সরাসরি লোড হয়। কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্টকে যোগাযোগ হয়, তার মানে শুধুমাত্র সার্ভারে যেটা দেওয়া থাকে এই ডাটাটাই ক্লায়েন্টকে শো করায়, সে আলাদাভাবে কোথাও কোনো কোয়েরি বা কোনোখানে কোনো কিছু খোঁজে না, যা আছে সবই দেখে। শুধু HTML ও CSS, CSS এর অনুরূপটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিটস, ব্যবহার করে এটি উন্নয়ন করা যায়। তার মানে শুধুমাত্র HTML যদি আমরা তৈরি করি HTML দিয়ে, তাহলে
এই ওয়েবসাইটটি আমাদের কোনো প্রকার কালার সেরকম কোনো প্রকার ভালোভাবে আমরা দেখতে পারবো না। এটাকে দেখার জন্য, আরও একটু সুন্দরভাবে দেখার জন্য, একটু সাজানো গোছানো করার জন্য আমরা যেমন মানুষকে মেকআপ করে থাকি, ঠিক সেরকম হালকা একটু মেকআপ দেওয়ার জন্য আমরা ক্যাসকেডিং স্টাইল শিটস ইউজ করি। এই ক্যাসকেডিং স্টাইল শিটের মাধ্যমে তার হালকা একটু মেকআপ হয়ে যায়। তো আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আইসিটি টিউটোরিয়ালের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে।